পদ্মশ্রী সম্মানে সম্মানিত এবং এক টাকার ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন মঙ্গলবার সকাল 11:45 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এলাকার সমস্ত গরিব দুস্থ মানুষদের মাত্র 1 টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য 2021 সালের 8ই নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত ধরে পদ্মশ্রী সম্মান পান তিনি। তিনি দীর্ঘ কিছুদিন থেকে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন, যার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর শান্তিনিকেতন সহ জেলাবাসী। দীর্ঘদিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্য ছিলেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। বোলপুর শহরের হরগৌরীতলার বাসিন্দা ছিলেন তিনি। জাতীয় কংগ্রেসের প্রতীকে বোলপুরের বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুশোভনবাবু। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম জেলা সভাপতি হয়েছিলেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ আজকের বহু তৃণমূল নেতা রাজনীতিতে পদার্পণ করেছেন তাঁরই হাত ধরে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। দীর্ঘ 4 বছর ধরে এমনিতেই কিডনির প্রবলেমে ভুগছিলেন, যার জন্য প্রায় 3.5-4 বছর ডায়ালিসিস চলছিল। ডায়ালিসিস চলার পরে মাঝখানে একটু অসুস্থ হওয়ার পরে হেলথ ওয়ার্ডে ভর্তিও হয়েছিল। ইদানিং শরীরটা বেশ খারাপই যাচ্ছিল, প্রায় খুব কষ্ট পাচ্ছিলেন। 3 দিন করে ডায়ালিসিস চলতো, দিন 3 দিনের আগে আরও বেশি অসুস্থ হয়েছিল। তারপর গতকালকে ওনাকে কলকাতা নিয়ে যাওয়া হয়। কলকাতা নর্থ সিটি হসপিটাল বলে একটা হসপিটালে ওনার জামাই নিয়ে গিয়ে ভর্তি করেন এবং আজকে সকাল 11:30 নাগাদ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনি তো দীর্ঘদিন ধরে ওনার সাথে ছিলেন এবং শেষ মুহূর্তেও ছিলেন, তার বিষয়ে কি বলবেন? মানে কি সেই স্মৃতি? হ্যাঁ, ডাকু মারা গেছে। বোলপুরের পরিচিতি বা বোলপুরে যেটুকু চলা বা বোলপুরে যেটুকুই যে যাই, আমাদেরকে যেই চেনে, আমার নামে আমাকে কেউ চেনে না। আমরা যেখানেই যাই প্রত্যেকটি জায়গায় আমাদের একটাই পরিচয় আছে, আমি সুশোভনদার লোক। এর বাইরে আমার কোনো দ্বিতীয় এখানে কোনো পরিচয় নেই, কারণ সবাই আমাকে চেনে আমি সুশোভনদার লোক বলে। এবং দীর্ঘ 25 বছর আমি একটানা এই একটি জায়গাতেই রয়েছি, টানা 25টি বছর কাজ করেছেন। তো ওনার সঙ্গে মানে অতপ্রোতভাবে সবসময় জড়িত, প্রতি মুহূর্তে 1 সেকেন্ডের জন্য আমি এদিক ওদিক হয়, এটা সবসময় থাকি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দিন রাত সকাল রাত সবসময় এক জায়গায় থেকেছি, খেয়েছি এবং সবসময় পথ চলাটা হয়েছে ওনার সঙ্গে সাথে সাথে। আপনার নাম? শফিকুল আলম।